আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচু রান্না করব, কচুর ঘন্ট। চলুন তাহলে দেখে নেওয়া যাক। কড়াইতে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, জল ছেড়েছে। এবার দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আদা রসুনের পেস্ট, হলুদ, লবণ সব একসাথে দিয়ে এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করব। যেহেতু অনেকটা পানি ছেড়েছে, বেশি নাড়াচাড়া করলে পড়ে যাবে, তাই ধীরে ধীরে নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, সেটা দিয়ে আস্তে করে নাড়িয়ে নেব। বেশি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নাড়লে পড়ে যাবে, তাই এবার দিয়ে দিলাম বড় এলাচ আর ছোট এলাচ একটা, আর দারুচিনি। এবার মাছগুলোকে ভেজে নেব, মাছের মাথাগুলো। অন্য একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম, হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচো। তিন চারটে কাঁচা লঙ্কা, পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছের মাথাগুলো ছেড়ে দিচ্ছি। ভালো করে মাথাগুলো মচমচে করে ভেজে নেব। এটা একদম সহজভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচু রান্না, কোনো ঝঞ্ঝাট বা ঝামেলা ছাড়াই। মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর কচুগুলো ছেড়ে দেব। কচুগুলো ছেড়ে দিলাম, এবার মাছের মাথার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। একটু আলতোভাবে করব, নাহলে পড়ে যাবে। এভাবেই আমরা গ্রামের মানুষ কচু রান্না করে খাই। ঢাকা দিয়ে মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিয়েছি, দেখেন মাথাগুলো ভেঙে নিচ্ছি। আমার রান্নাটা প্রায় শেষের দিকে বন্ধুরা। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। এই দেখুন রান্নাটা খুব কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগলে লাইক করবেন। আসসালামু আলাইকুম।